চট্টগ্রাম মুখ দেখতে যাচ্ছে আউটার রিং রোড প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিআর ইতিহাসে সবচেয়ে বড় দুই হাজার চারশো কোটি টাকার প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে এটি বাস্তবায়িত হলে বন্দরনগরের সুরক্ষার পাশাপাশি পর্যটনের বিকাশ ঘটবে বলে দাবি সিডিআর মাস্টার প্ল্যানের সাথে সাংঘর্ষিক নয় ফলে সুফল মিলবে বলে আশাবাদী নগর পরিকল্পনা পরিকল্পনাবিদরা উপকূলীয় বাঁধ শক্তিশালী করার মাধ্যমে বন্যা ও সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে চট্টগ্রাম শহর বিমানবন্দর ইপিজেড তেলের ডিপো সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং মহানগরীকে যানজট মুক্ত করতে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত আউটার রিং রোড নির্মাণের উদ্যোগ নেয় সিডিএ শুরুতে প্রকল্পের খরচ এক হাজার কোটি টাকা ধরা হলেও পরে তা বেড়ে দাঁড়ায় দু কোটি টাকায় সম্প্রতি একনেকের বৈঠকে বাড়তে খরচ অনুমোদন দেওয়ায় কেটে গেছে এই প্রকল্প নিয়ে তৈরি হওয়া সংশয় পঞ্চাশ বছর রোড নিরাপদ তাকে সীতামর আসলো আর এর 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 বাইরে পর্যটন শিল্পের যে সীমাহীন সুযোগমান আছে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় তার আগে যেতে তো শহরকে জলস্বাস্থ্য থেকে রক্ষা করা সিডিয়ার এ যাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প এটি সিডিয়ার দাবি রিং রোড নির্মিত হলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরসন হবে যানজট বিকাশ ঘটবে পর্যটন শিল্পের উপস্থাপন হল এক নাকি আমার টোটাল পরিকল্পনা দেখালাম শুধু মানি প্রধান একটি কমেন্ট করলে আসলে এটা হবে তো আমি বললাম ইনশাল্লাহ হবে এই সুযোগ কখন আসবে ফৌজদারহাট থেকে বায়াজিদ বাইপাস সড়কের নির্মাণ প্রকল্পের বাড়তি খরচও অনুমোদন পেয়েছে নেকে প্রকল্প দুটি বিশেষ করে আউটার রিং রোড নির্মাণকে ইতিবাচক হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদরা এই পর্যন্ত সিডিএ যতগুলি কাজ করছে তার মধ্যে সবচেয়ে ভালো কাজটি চোট ওটা এবং সেটি আমাদের মাস্টার প্ল্যানের সঙ্গে সাংঘর্ষিক না সরকারকে আমরা ধন্যবাদ দিচ্ছি কারণ এটি চাটার জন্য অত্যন্ত জরুরি একটি রাস্তা দু সালের মধ্যে প্রকল্প দুটি শেষ হওয়ার কথা রয়েছে রেশমদী যমুনা নিউজ চট্টগ্রাম